বনগাঁয় পেয়ারা বাগানে বিদ্যুৎ সংযোগের ঘটনায় আত্মসমর্পণ অভিযুক্তের। 7 দিন পর হাসপাতাল থেকে ফিরেছে তনয়, তবে ভালো নেই, সব ভুলে যাচ্ছে, হারিয়েছে হাঁটা চলার ক্ষমতাও। 7 দিন পর এদিনই কলকাতা থেকে বনগাঁয় বাড়িতে ফিরেছে পরিবারের সদস্যরা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে তনয়, তবে মন ভালো নেই তনয়ের পরিবারের সদস্যদের। কারণ চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রাথমিক ধাক্কা হয়তো কাটিয়ে উঠেছে ঠিকই, কিন্তু আগামীতে সুস্থ জীবনে ফিরতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন তনয়ের। আজ মঙ্গলবার, চলতি মাসের গত মঙ্গলবার অর্থাৎ ঠিক 7 দিন আগে বন্ধুদের সাথে খেলার সময় বল গিয়ে পড়ে পাশের পেয়ারা বাগানে। বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তনয় রায়। জমির মালিক অর্জুন রায় বাগানের পেয়ারা চুরি ঠেকাতে পাঁচিলের চারপাশে জিআই তারের সাহায্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সেই জিআই তারের সংস্পর্শে চলে আসে তনয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকেরা প্রথমে বনগাঁ হাসপাতাল, সেখান থেকে বারাসত, তারপর কলকাতার সাগর দত্ত। গত মঙ্গলবার রাত থেকে সেখানেই ভর্তি ছিল তনয়। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। এ বিষয়ে তনয়ের দিদা চঞ্চলা বিশ্বাস বলেন, 7 দিন পর বাড়িতে ফিরেছি, ওর অবস্থা খারাপ, কিছুই মনে রাখতে পারছে না। ওর কালকে মানে ছুটি দিয়েছে, ছুটি দিয়ে নিয়ে আইছি। এখন ও আর কি লোকজন জিজ্ঞেস করে কিছু, পরক্ষণ চেনে না, মানে ভুলে যায়। তাহলে ওর অবস্থা খুবই খারাপ। এখন আমাদের যে পরিস্থিতি, আমার তো কিছু করার মতো নেই। হ্যাঁ, আমরা 7 দিন পরে বাড়ি ফিরেছি। তনয়ের মামা প্রতাপ বিশ্বাস জানান, সব ভুলে যাচ্ছে, কাউকে চিনতে পারছে না, ঠিকমতো হাঁটাচলা করা তো দূরের কথা, ঠিকমতো বসতেও পারছে না। চিকিৎসকেরা বলেছেন আরও ভালো কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করাতে, আমাদের এত পয়সা নেই যে বাইরে চিকিৎসা করাবো। ডাক্তার বলে দিয়েছে ওর এরকম কিডনির সমস্যা দিয়েছে, শিরাগুলো সব জখম হয়ে গেছে। হ্যাঁ, আর হাতটা বলছে ঠিক আছে, কিন্তু কথা বললে, কারোর সাথে যদি কথা বলে 2 মিনিট পরে ভুলে যাচ্ছে কার সাথে আমি কথা বলেছি কি। রাত্রেও ভুলভাল বকছে, ঠিক আছে, চিল্লায় উঠছে রাতেরবেলা। বাড়ির লোক সামনে গেলে চিনতে পারছে, যেই যাক আর কি, ও যার সাথে মিশেছে তারে দেখলে চিনতে পারছে সামনে গেলে। কিছুক্ষণ পরে বলছে, না তুই আসিস নি আমার ধারে, এসব বলছে। কখন এসছিস? না তো তুই আসিস নি, এরকম হচ্ছে। বসাতে গেলেও বসতে পারছে না, বসলে ওর ভালো লাগছে না, বলছে আমি শুয়ে পড়বো। হাঁটাচলা করতে পারছে না। কালকে তো আমরা কোলে করে নিয়ে এসছি, আঘাত লেগেছে, গলার এখানটা পুড়ে গেছে, তারপর মাথার ভিতরে পুড়ে গেছে। আমরা তো মাথার ভিতরে চুলের জন্য বুঝতে পারিনি, কিন্তু 2 দিন পরে বুঝতে পারছি। ওর মাথায় হাত দিয়েছি তো দেখি পুড়ে গেছে সব জায়গা, আর পিঠে ক্ষত হয়েছে, আর বুকের এখানে ক্ষত হয়েছে, আর পেটে ক্ষত হয়েছে, পার ওখানে পুড়ে গেছে। বনগাঁ ঢাকাপাড়া এলাকায় মামার বাড়িতেই থাকতো তনয়। এদিন পরিবারের লোকেরা বাড়িতে ফিরতেই পাড়ার লোকেরা ভিড় জমাতে থাকেন তাদের বাড়িতে। ঘটনার পর থেকে ছোট্ট তনয়ের কথা ভেবে উদ্বিগ্ন ছিলেন সকলেই। তনয়ের বড় মামা প্রবীর বিশ্বাস বলেন, অভিযুক্তের পক্ষ থেকে প্রথম দিকে টাকার অফার করা হয়েছিল আমাদেরকে, 2 লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিল, কিন্তু আমরা টাকা নিইনি। আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই। এই বনগাঁ থেকে যখন নিয়ে গেছি, ডক্টররা বলছে এর পেশেন্ট সিরিয়াস আছে, ঠিক আছে, না বাঁচারই আছে, তোমরা যত শীঘ্র ভালো জায়গায় নিয়ে যান। যেখানে যাচ্ছি সেখান থেকে ট্রান্সফার করে দিচ্ছে। আর বারাসাত থেকে আরেকটা নার্সিংহোমে গেছি, প্রথম বলছে ডেলি 10 লাখ টাকা আগে জমার কথা বলছে, তারপর বলছে 4 লাখ টাকা দিন, তারপরে ডেলিটা 70,000 করে লাগলো। আমরা তখন বলছি কোথায় পাবো ডক্টরবাবু, আমরা গরিব আছি। বলছি ওসব হবে না, এখানে গরিব ফরিব কেউ নেই, সব একই টাকা লাগবে। লাস্টে বলছি 15 লাখ টাকা খরচা হবে, সেই টাকাটা তোমরা জমা করুন। আমার লাস্টে ওই পেশেন্ট নিয়ে চলে গেছি, ওই সাগর দত্ত হয়ে গেছি। তখন ওর ভাইপো বলছে কি, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা ওই পেশেন্ট নিয়ে বেরিয়ে যাও। খালি একটা সিগনেচারের ইয়ে ছিল, পেশেন্ট নিয়ে বেরিয়ে গেলে আর কোথাও ভর্তি হতো না। তারপর ওর ভাইপোকে ফোন করি, ফোন তুলছে না। আর যে কারেন্টটা দিয়েছে তার ভাইপো, তো আমরা ওটাই চাচ্ছি আমার ভাগ্নেটার ভালো জায়গায় চিকিৎসা হোক। হ্যাঁ, এটাও বলিছে ওর ভাইপো, বলছে তোমরা বেরিয়ে যান পেশেন্ট নিয়ে, আমি 2 লাখ টাকা এখনই দিয়ে দিচ্ছি। ওর পুরো শরীরের কিডনিটা, 2টো কিডনিই, তারপর লিভারেও আঘাত পেয়েছে, ফুসফুসিতে, ফুসফুসি সব নীল হয়ে গেছে। ডক্টরবাবু আমাদের পুরো দেখে যাচ্ছে, দেখুন এই পেশেন্ট কী পেলে আছে, যে ভেবো না যে এই সুস্থ হয়ে গেছে, ও ভালো হয়ে গেছে, কিন্তু ওর মিনিটে মিনিটে ইয়ে হবে। জানা গেছে, ঘটনার পর রাতেই অভিযুক্তের বাড়িতে তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা। এদিন এলাকায় গিয়ে দেখা গেল একইভাবে বাড়িতে তালা ঝোলানো। ঘটনার পর থেকেই এলাকা ছাড়ে অভিযুক্ত। অভিযোগ দায়ের হবার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও। পুলিশ সূত্রে খবর, এরপর আত্মসমর্পণ করে অভিযুক্ত অর্জুন। বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্ত। এদিন তনয়ের পরিবারের সাথে দেখা করতে আসেন স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস। কাউন্সিলর জানান, তনয় ছাড়া পেয়েছে, ওকে আজ আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওর আরও ভালো চিকিৎসার দরকার অর্থের। পরিবারটির সামর্থ্য নেই। আমরা এলাকাগতভাবে সাহায্যের ব্যবস্থা করছি, পাশাপাশি সহৃদয় মানুষের কাছেও আবেদন করছি, আপনারাও পরিবারটির পাশে দাঁড়ান তনয়ের চিকিৎসার জন্য। কে গতকাল ছেড়ে দিয়েছে, ও এখন বাড়িতে আছে, কিন্তু আজকে আবার আউটডোরে ওদের দেখানোর জন্য বলেছে। কিন্তু ওখানকার ডাক্তার যেখানে ভর্তি, সাগর দত্ত হসপিটালে, ডাক্তারবাবুরা বলেছেন যে আরও ভালো জায়গায় বেটার চিকিৎসা দরকার। কারণ এখন যা পজিশন আছে এতে পুরো সুস্থ হয়নি। সেজন্য আমরা যাতে ওকে ভালো চিকিৎসা করানো যায় এলাকাগতভাবে আমরাও কিছু সাহায্য তুলছি। আর আমি আবেদন করব যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছেন তাদের কাছে যে আপনারাও এই বাচ্চাটার জন্য আপনারা এগিয়ে আসুন, যাতে একে ভালো চিকিৎসা করিয়ে সুস্থ করা যায়। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার। ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।